এই শীতের মধ্যে অনেকবার খেয়েছি বাস, তাই তো আমরা আজকে রাত্রে খাবো হাঁস। ছোট ভাই মিজান দুবাই থেকে ফোন করেছে, সাব্বির এবং মহাসিন তার সাথে দুষ্টুমি করতেছে। মিজানকেও যে আমরা ব্লগে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের খাদক গুলাই। আসসালামু আলাইকুম, হে হোয়াটসঅ্যাপ ব্রাদার, কি অবস্থা সবার? আমি আপনাদের সবাই প্রিয় কুমিল্লার কুদ্দুস। আর আজকের ব্লগটা হচ্ছে যে আজকে রাত্রে আমরা হাঁস পার্টি দেবো। তো হাঁস পার্টিতে আমরা কি কি করতেছি সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে এই ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলা, মাহবুব ভাই কাটাকাটি করতেছে, কারণ মাহবুব ভাইকে যে হাঁস কিনা এবং কাটাকাটি সম্পূর্ণ মাহবুব ভাইয়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার সাথে রয়েছে সাব্বিরশো, তাদের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদেরকে ফোন করা হয়েছে যে হাঁসের রান্না শেষ, তোমরা আসো এখন খেতে হবে। তো আমি আর বিকে রিয়াদ সহ আমরা এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি যে মাহবুব ভাইয়ের বাসার ওখানে। শীতকাল চলে আসছে আর আমরা হাঁস পার্টি দিব না, এটা কি করে ভাবলেন? আর বিশেষ করে যে আপনার যে শীতকালে যে হাঁস খেতে খুবই মজা লাগে। আর এদিকে যে আমাদের ছোট ভাই মিজান যে দুবাই থেকে ফোন করেছে, সাব্বির এবং মহাসিন তার সাথে দুষ্টুমি করতেছে, তারপরে যে মিজানকেও যে আমরা ব্লগে নিয়ে নিলাম, আপনারা অবশ্যই আমাদের সাথে আগের ওর ব্লগে দেখেছিলেন আমাদের সাথে, ওর জন্য সবাই দোয়া করবেন, ওর দুবাইয়ে আছে, ওর জন্য সহি সালামতে প্রবাসের মাটিতে থাকতে পারে। আর আমাদের যে খাবার রেডি হয়ে গেছে এই জন্য আমরা এখন চলে যাচ্ছি। অবশেষে যে চলে আসলাম যে সাব্বিরের বাসায়, এসে এখন যে আমরা যে দেখতে পারছেন যে হাঁসটা, এই যে আই ও আমি করে খাবো। আর এখন সাব্বির আর আমি যে হাঁসের যে ইয়াটা আর আমরা পাতিলগুলো নিয়ে এখন যাব আমরা মাহবুব ভাইয়ের এই যে বাসায়। আর মাহবুব ভাইয়ের বাসায় আমরা সবাই ওইখানে খাবো, আর রিজন ওইখানে একটু স্পেস আছে এই জন্য এখানে আমরা চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের খাদকগুলা, এই যে মাহবুব ভাই ওনে অনেক কষ্ট করছে, আর এই তাদের দুজনের জন্য আমাদের লেট, এই যে সুমন আর হচ্ছে মাসুদের জন্য। আর অবশেষে যে আমাদের খানার সহ্য হইতেছে না, খানা সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকা যাইতেছে না। তো এই মাহবুব ভাই এখন সবাইয়ের যে হাঁসগুলা যে এক এক করে বাইরে দিতেছে, এবার হচ্ছে আমার পালা। আর এমনি এমনি করে যে সবাইকে দিচ্ছে, এই দেখতে পাচ্ছেন খাদকগুলা। এই যে মহাসিন আমাকে খুব লালচ দেখাইতেছে, বলছে খাবে খাবে, কিন্তু আমার দিতেছে না, আমার লোক কিন্তু ফাইজলামি করতেছে, বারবার আমার দেখাইতেছে। আর কী করবো, আর মনে করেন যার ভিডিও করার সময় নেই, এখন মনে করেন নিজে খাইতে হইব, ভিডিও করলে পরে মনে করেন ভাগে কম ফামু, আর কী করার, মনে করেন যে মোবাইলটা রাখিয়া মনে করেন একশোট মনে করেন দুপদাপ মাইরা দিলাম। আপনারা লাগে এত কষ্ট করে ভিডিও বানাই, আর আপনারা একটা ভিডিওতে একটা লাইক দিতে আপনারা কষ্ট হয়ে যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, আর অবশ্যই যারা যদি ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা যদি ফেস থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটা ফলো দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদেরও ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে আসছি, আর এই যে দেখতে পাচ্ছেন খাদকগুলো এক একটা খাইয়া মনে করেন যে লড়তে সরতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন সুমন কেসে খাইয়া কিন্তু পুরো টাল হয়ে গেছে, ফেট বাড়িয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মাসুদ, তার জন্য একটা পাত্রি চাই, কারো কাছে যদি ভালো পাত্রি সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি নক দিবেন। আবারও দেখা পর্যন্ত কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।